আমি ফাইনালি চলে এসেছি গোসাবা পেরিয়ে দয়াপুর বলে একটা গ্রাম, আমার বন্ধুর বাড়ি এখানে। তো এই দয়াপুর একদম প্রায় সুন্দরবনের মধ্যে একটা জায়গা, মানে এই দয়াপুরে আসতে গিয়েই দেখলাম যে পাশে ম্যানগ্রোভের যে জঙ্গল আছে এবং আপনাদেরকেও দেখিয়েছি, তো এখানে একদম মানে প্রতিদিনই প্রায় বাঘ বেরোয়। মানে একটা মানে এই এলাকার যারা থাকে তারা সত্যিই খুব আতঙ্কের মধ্যেই থাকে। এবং স্থানীয় মানুষের কাছে শুনলাম কিছুদিন আগেই, মানে কয়েকটা দিন আগেই বাঘ বেরিয়েছে এই অঞ্চলে। যেখানটায় দেখাচ্ছি পিছনে একটা মুদিখানার দোকান, এটা তো সেই দোকানের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি। তো আমরা নিয়ে যাব একদম জঙ্গলের ধারে, যেখানে মাতলা নদী, সেই মাতলা নদীর যে রূপ সেটা আপনাদের দেখাবো এবং জঙ্গলের রূপ যতটা পারি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকুন, বাংলার বুক চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা আমরা ঘুরে আসি একেবারেই সুন্দরবনের গভীর জঙ্গল থেকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। হ্যাঁ, আজ আমি একাই বেরিয়ে পড়েছি সেই সুদূর সুন্দরবনের উদ্দেশ্যে। কলকাতা শিয়ালদা থেকে ট্রেনে উঠে আমরা চলেছি ক্যানিং স্টেশনের দিকে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে ক্যানিংয়ে পৌঁছাতে লেগে গেল প্রায় 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময়ের মধ্যে পথে আস্তে আস্তে দেখেছি অসংখ্য জনপদ, বিস্তৃত ফাঁকা মাঠ। ক্যানিং থেকে গোসাবা পৌঁছাতে বাসে উঠতে হবে আমাদের। এই বাসে মোট 28 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মাঝখানে পড়বে দুটো নদী, যে নদীগুলোর ওপর দিয়ে ব্রিজ রয়েছে, কিন্তু গোসাবাতে কোনো ব্রিজ নেই। গোসাবা নদী পেরোতে হবে নৌকায় করে। আজ সত্যি খুব রোমাঞ্চকর একটা অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি আমি। নদীর উপর সেতু দিয়ে যেতে যেতে এই নদীর অপরূপ দৃশ্য দেখে মন ভরে উঠল। নদীর ঠিক মাঝখানেই সৃষ্টি হয়েছে একটি বিশাল চর, যে চরের বুকে ঘাস জন্মেছে সবুজ। প্রথম নদীটি পেরিয়ে আমরা দ্বিতীয় নদীর ব্রিজের উপরে উঠে পড়লাম। এই নদীটি বেশ চওড়া, সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানকার প্রায় প্রত্যেকটি নদীর জলই সারা বছর খুব পরিষ্কার এবং নীল থাকে। বাসে 28 কিলোমিটার পথ পেরিয়ে আমরা গোসাবা নদীর ঘাটে এসে পৌঁছে গেছি। এখান থেকে অনেকেই নিয়ে যাচ্ছে মেলার জিনিসপত্র, কারণ আমি যেখানে যাচ্ছি একেবারেই সুন্দরবনের শেষ প্রান্তের গ্রাম দয়াপুর, সেখানে বাসন্তী পূজা উপলক্ষে বসেছে বিশাল মেলা। এই গ্রামীণ মেলার রূপ এত অপূর্ব, যদি আপনারা কখনো এই সময় এখানে আসেন তবে অবশ্যই দয়াপুরের এই বাসন্তী মেলা থেকে ঘুরে যাবেন। ক্যানিং থেকে বাস ধরে গোসাবা আসতে লেগে গেল প্রায় 1.5 ঘন্টার মতো। বৈশাখের প্রচণ্ড গরমে এতটা পথ আসতে আসতে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছি। এখান থেকে 1 গ্লাস আখের রস খেয়ে আবার শুরু করলাম চলা। পথে আস্তে আস্তে দেখা হয়ে গেল অনেক মানুষের সঙ্গে, পরিচয় হলো যারা ছিল অপরিচিত। এই পথের সঙ্গীরা জীবন থেকে হয়তো হারিয়ে যায়, কিন্তু মনের মধ্যে বহু কাল ধরে এদের স্মৃতি জেগে থাকে।
অনেকটা বিস্তৃত এই গোসাবা নদী। আগের যে দুটো নদী আমরা পেরিয়ে এসেছি সেই নদীগুলো অপেক্ষাকৃত ছোট ছিল, কিন্তু এই নদীর বুক দিয়ে চলতে চলতে বুকে ভয় ধরে যায়। এখানে যারা নিয়মিত যাত্রী তারা হয়তো এই নদীকে ভয় পায় না, কিন্তু যারা প্রথম নদীতে নামছে, নদীর বুকে নৌকা করে ওপারে যাবে, তাদের বুকে সত্যি একটা ভয় বাসা বাঁধে। সুন্দরবন অঞ্চলে সব নদীর জল সারা বছরই নোনা থাকে। এই নদীতে কামট, কুমির এই সমস্ত ভয়ঙ্কর প্রাণীর দেখা মেলে সারা বছর। এছাড়াও এই সমস্ত নদীতে প্রচুর পরিমাণে নানা প্রজাতির মাছ রয়েছে। বহু মানুষ এই নদীতে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে। আমাদের মাছের চাহিদার বেশিরভাগটাই আসে সুন্দরবন অঞ্চলের এই সমস্ত নদী, নালা, খালবিলগুলো থেকে। পুরো নদীটা নৌকায় করে পেরোতে প্রায় 10 মিনিট মতো সময় লেগে গেল। এখানে নৌকা ভাড়া খুবই কম, মাত্র 4 টাকা। এই 4 টাকা ভাড়া দিয়ে আমরা গোসাবা বাজারে চলে এলাম। এখান থেকে ইঞ্জিন ভ্যান অথবা টোটো ধরে যাওয়া যাবে একেবারে দয়াপুর ঘাট পর্যন্ত। গোসাবা বাজার থেকে দয়াপুর যেতে একটা ইঞ্জিন ভ্যান ধরলাম। মাত্র 7.5 কিলোমিটার পথ, ভাড়া নিল 30 টাকা। এখানে অপেক্ষাকৃত নৌকা ভাড়ার তুলনায় বাস কিংবা ভ্যান ভাড়া অনেক বেশি। এই সেই সুন্দরবনের বিখ্যাত নদী মাতলা। এই মাতলার ঢেউয়ে প্রতি বছর বহু মানুষের ঘর ভাঙে। বাংলায় একটি প্রবাদ আছে, নদীর ধারে বাস ভাবনা 12 মাস। নদীর ধারে বাস যারা করেনি তারা কোনোদিনও এই প্রবাদটার মানে বুঝবে না। এখানে সারা বছরই প্রায় জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে মানুষকে বেঁচে থাকতে হয়। একদিকে রয়েছে যেমন সুন্দরবনের গভীর জঙ্গলের বাঘের ভয়, অপরদিকে এই নদীতে কুমিরের ভয়। জঙ্গল থেকে বাঘেরা প্রায়ই লোকালয়ে চলে আসে খাবারের সন্ধানে। বাঘের মুখে পড়ে প্রতি বছর বহু মানুষের প্রাণ যায় এখানে। সবুজ সাদা রং করা এই মনোরম বোটগুলি সুন্দরবনের একটি বিশেষ ঐতিহ্যের ধারক। খেয়াঘাট থেকে নৌকায় উঠে আমরা দয়াপুরের দিকে এগিয়ে চলেছি। মাতলা নদী এখন অপেক্ষাকৃত অনেক শান্ত, কিন্তু এখানকার মানুষদের মুখে শুনলাম আয়লা বা আমফানের সময় এই নদী ফুলে ফেঁপে উঠেছিল, বহু মানুষ এই নদীর জলে ভেসে গিয়েছিল, বহু মানুষের ঘরবাড়ি ভেঙেছিল। সেই কালো রাত্রির স্মৃতির কথা বলতে গিয়ে ডুকরে কেঁদে উঠেছেন এখানকার মানুষজনরা। আজও এই এলাকার মানুষরা আয়লার সেই ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন বুকে করে বেঁচে আছেন। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ অঞ্চল এই সুন্দরবন। ভারতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে সুন্দরবনের অবস্থান। তবে উত্তর 24 পরগনার তুলনায় দক্ষিণ 24 পরগনাতেই সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলটা পড়ে। এই দক্ষিণ 24 পরগনার একেবারে শেষ প্রান্তে আজ আমরা চলেছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকে যারা সুন্দরবন দর্শনে আসেন, তাদের বেশিরভাগ দর্শনার্থী এই গোসাবা অঞ্চল দিয়েই সুন্দরবনে প্রবেশ করেন।
এখানে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে। 1908 খ্রিস্টাব্দে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবা বাজার প্রতিষ্ঠা করেন। এখান থেকে যে জায়গাগুলিতে যাওয়া যায় সেগুলি হল আরামপুর গ্রামে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, যেটি 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, গোসাবার কাছারি বাড়ি, বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, লেডি হ্যামিল্টন চ্যারিটেবল ডিসপেন্সারি, 1912 খ্রিস্টাব্দে নির্মিত গোসাবার করোনেশন পার্ক, এছাড়াও গোসাবা কোঅপারেটিভ যামিনী রাইস মিল, যেটি 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, গোসাবা রুরাল রিকনস্ট্রাকশন গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউশন, যেটি 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নদীর ঘাট পেরিয়ে দয়াপুরে আসতে প্রায় বিকেল নেমে এলো। আমার বন্ধু এখানেই অপেক্ষা করছে। দয়াপুর বাজারেই রয়েছে আমার বন্ধুর জেঠুর একটি ছোট্ট মুদিখানার দোকান। এই দোকানটি বাজারের আর পাঁচটা মুদি দোকানের মতো নয়। এই দোকানটি সম্পূর্ণ বেড়া দিয়ে ঘেরা এবং টালির চাল দিয়ে ছাওয়া। এরকম দোকান সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলেই দেখতে পাওয়া যায়। বন্ধু চিরন্তনের সাইকেলের পিছনে বসেই ভেড়ি পথ দিয়ে ওদের বাড়ির দিকে রওনা দিয়েছি আমরা। এই যে নদীটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা, এর নাম দত্ত নদী। এটি একেবারেই সুন্দরবনের প্রান্তবর্তী নদী। ১৯৭৫ সালে এই অঞ্চলে তৈরি হয়েছিল টেগো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাঙাবেলিয়া প্রজেক্ট। প্রসঙ্গত, 1932 সালের 30 ও 31 ডিসেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেকন বাংলোতে ছিলেন। পঞ্চম জর্জ এবং মেরি জর্জের অভিষেক উপলক্ষে গোসাবায় করোনেশন পার্ক স্থাপিত হয়েছিল। নদীর পার ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ছিল গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। নদীর ধারে তৈরি হচ্ছে বিশাল নৌকা। আরেকটু বাদেই সুন্দরবনে সন্ধ্যা ঘনিয়ে আসবে। পাখিরা এখন থেকেই বাসায় ফিরতে শুরু করেছে। নদীর জলে পড়েছে অস্ত রাগের আলো। এই অপূর্ব দৃশ্য আপনারা নিজের চোখে না দেখলে সত্যি জীবনের এই আনন্দ থেকে বঞ্চিত হবেন। এই অপরূপ শোভা, গ্রাম বাংলার অপূর্ব প্রকৃতি, সেই সঙ্গে ম্যানগ্রোভ জঙ্গলের আদিম ভয়াল রূপ একই সঙ্গে মনের মধ্যে জাগিয়ে তুলবে ভয়ঙ্কর এক তৃষ্ণা এবং প্রকৃতির প্রতি অপূর্ব ভালোবাসা।